আপনারা মেহেরপুর লিচুকে দেখতে পারেন যে কত সুন্দর। সালাম আলাইকুম প্রিয় দর্শক, ঘুরতে ঘুরতে আমি লিচু বাগানে চলে এসেছি এই মুজিবনগর মেহেরপুরে লিচু দেখানোর জন্য। তা দেখুন কত সুন্দর লিচু, এই লিচু খুবই সুস্বাদু একটা লিচু। তা আপনাদের জন্য আমি একটা পেড়ে দেখাচ্ছি, এই যে লিচু দেখুন খুবই সুন্দর বোম্বাই লিচু। আপনারা মেহেরপুরে লিচু খেয়ে দেখতে পারেন যে কত সুস্বাদু। আমি একটা খেয়ে আপনাদেরকে দেখাবো। ভেরি টেস্টি, খুবই সুস্বাদু মিষ্টি লিচু। তাহলে চলুন লিচু সম্পর্কে কিছু কথা আপনাদেরকে শোনাই আর বাগানটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। চীন হলো প্রধান লিচু উৎপাদনকারী দেশ। এরপরে আছে ভারত, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশ। লিচু গাছ একটি লম্বা চিরহরিৎ গাছ। এই গাছ থেকে রসালো শ্বাসযুক্ত ছোট ছোট ফল পাওয়া যায়। মেহেরপুর জেলার বিভিন্ন জাতের লিচু উৎপাদন হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হল মাদ্রাজি, মুম্বাই, বেদানা ও চায়না থিরি। মেহেরপুর জেলার বিভিন্ন গ্রাম অঞ্চলে প্রতিটি গাছের থোকায় থোক ঝুলছে লিচু। যেদিকেই চোখ যায় সেদিকেই যেন লাল রঙের লিচুর সমাহার। এমন মন মাতানো দৃশ্য চোখে পড়বে মেহেরপুর জেলার বিভিন্ন গ্রাম অঞ্চলে। বাজারে প্রতি 100 লিচু বিক্রি হচ্ছে 300-450 টাকায়। এই ছিল আজকের ভিডিও। প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।